الحمد لله، الحمد لله الملك القدوس السلام الذي أعطى كل شيء خلقه على الكمال وعلى التمام، رفع السماء بلا عمد والأرض وضعها للأنام، فيها جنة معروشات وغير معروشات والنخل ذات الأكمام وجبال وظلال ولباس وشراب وطعام، من أطاعه تولاه ومن غفل عنه لا ينساه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمدًا خاتم الرسل والأنبياء وإمام المجاهدين والأتقياء المعصوم صلى الله عليه وسلم، فما أخطأ قط وما أساء. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله عز وجل في كل عمل من أعمالكم وفي كل قول من أقوالكم وفي علانكم وسركم، واطلبوا الرزق الحلال. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضاه. عباد الله، الله سبحانه وتعالى তিনি আমাদেরকে জীবন দিয়েছেন এবং তিনি আমাদেরকে জীবিকা দিয়েছেন। জীবন ধারণের জন্য তিনি আমাদেরকে নীতিমালা দিয়েছেন, সেটি হলো আল কোরআন এবং আস সুন্নাহ। আর জীবিকা অবলম্বনের জন্য তিনি আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, সেটি হলো আর রিজকুল হালাল। হালাল রিজিকটা কি, কেন হালাল রিজিক আমাদের অনুসন্ধান করতে হবে এবং কিভাবে আমরা করব, এর ফলাফল বা লাভালাভটা কি, এর বেনিফিটটা কি, কল্যাণটা কি, সেটা নিয়ে আজকের প্রথম খুতবায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জীবিকা এর আরবি প্রতিশব্দ হচ্ছে আর রিজক, রিজিক, আতা, দান। এর বাংলা অর্থ করলে মূলত সেটি হয় দান, যা কিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন আমাদের জীবন ধারণের জন্য সবটাই রিজিক। অতএব রিজিক শুধু টাকা পয়সা নয়, ধন দৌলত স্বর্ণরূপা নয়, সব কিছু। তিনি যে আমাদের শক্তি সামর্থ্য দিয়েছেন সেটা রিজিক, তিনি যে আমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছেন সেটা রিজিক, তিনি আমাদেরকে সুস্থভাবে চিন্তা ভাবনা করার তৌফিক দিয়েছেন সেটাও রিজিক। মেধা কিংবা বুদ্ধিবৃত্তিক যে প্রজ্ঞা অথবা যে বিশুদ্ধ বিবেক আল আকলাস সালিম, এগুলো সবই রিজিক। আমরা একটা সুন্দর সমাজ প্রাপ্ত হওয়া, এটা আল্লাহর রিজিক। শস্য ফসল উদ্ভিদ থেকে প্রাপ্ত ফল সব কিছুই হলো রিজিক। ধান চাল গম যত সম্পদ আছে, যা কিছু খেয়ে পরে কিংবা কনজিউম করে ব্যবহার করে আমরা উপকৃত হই, সবটাই রিজিক। সুসন্তানও রিজিক, পুরুষদের জন্য ভালো স্ত্রী প্রাপ্ত হওয়া রিজিক এবং মেয়েদের জন্য ভালো স্বামী প্রাপ্ত হওয়া রিজিক। অতএব রিজিকটা সবচেয়ে ব্যাপক একটা বিষয়। সব কিছুর মধ্যে ইসলামের নির্দেশনা হলো হালাল রিজিক অনুসন্ধান করা। কেন হালাল রিজিক অনুসন্ধান করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রিজিকের ক্ষেত্রে, আমরা যে রিজিকের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, সকল রিজিকের ক্ষেত্রে পবিত্র রিজিক তালাশ করার নির্দেশনা দিয়েছেন, যেন আমরা কখনোই হারামের মধ্যে না যাই, এমন ঘোষণা তিনি আল কোরআনের মধ্যে বহুবার দিয়েছেন। যেমন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে তোমরা যারা ঈমান এনেছো, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, তোমরা গ্রহণ করো এবং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা তাঁরই ইবাদত
করে থাকো। আল্লাহ তো আমাদেরকে তার ইবাদতের জন্যই প্রেরণ করেছেন, অতএব কোনো বান্দা যদি বিশ্বাস করে এবং চর্চা করে যে সে আল্লাহর ইবাদতই করছে, আল্লাহর শুকরগুজার বান্দা হিসাবে যদি কেউ নিজেকে গণ্য করে, তাহলে তার শুকর করা উচিত এবং তার শুকরিয়ার একটা অংশ হচ্ছে সে পবিত্র রিজিক অনুসন্ধান করবে, ভক্ষণ করবে এবং গ্রহণ করবে। সহি মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, বিখ্যাত একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহ তাআলা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। হে মানব মণ্ডলী, হে মানুষেরা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন একই নির্দেশ মুমিনদেরকেও দিয়েছেন। রাসূলদের উদ্দেশ্যে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নি বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য থেকে গ্রহণ করুন, পবিত্র খাদ্য ভক্ষণ করুন এবং আমালে সালেহ করুন, ভালো কাজ করুন। আপনারা যা করছেন আমি সে বিষয়ে অবহিত, আল্লাহ বলছেন আমি সে বিষয়ে অবহিত, আমি তা জানি। আর মোমেনদেরকে তিনি কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার লোকেরা, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যত ধরনের রিজিক দিয়েছি, শুধু পবিত্র রিজিকটাই তোমরা গ্রহণ করবে, অপবিত্র রিজিক তোমরা গ্রহণ করবে না। অনেক সময় রিজিক পবিত্রই থাকে কিন্তু আমরাই সেটাকে অপবিত্র করে ফেলি, আমাদের কর্মপন্থার কারণে অথবা আমাদের ইনকামের ভুল পদ্ধতির কারণে, আমাদের সেটাকে নেয়ার পদ্ধতিগত ভুল থাকার কারণে সেটা অপবিত্র হয়ে যায়। যেমন চুরি, যেমন ছিনতাই, যেমন দুর্নীতি, যেমন আত্মসাত, যেমন প্রতারণা, যেমন ভেজাল মেশানো, এরকম নানা প্রক্রিয়ার মধ্যে হালালটাও হারাম হয়ে যায়, পবিত্রটাও অপবিত্র হয়ে যায়। কিন্তু একজন মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, প্রত্যেক মুসলিমকে, উম্মার প্রত্যেক সভ্যকে এবং সদস্যকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পবিত্র খাদ্য ছাড়া, পবিত্র ইনকাম ছাড়া, পবিত্র রিজিক ছাড়া সে যেন কোনোটাই গ্রহণ না করে। আল্লাহু আকবার। আমরা এর বেনিফিটটা নিয়ে আলোচনা করব, এই যে পবিত্র, আপনি যদি এবং আপনারা সবাই যদি পবিত্র খাদ্য গ্রহণ করেন তাহলে সমাজটাও কিন্তু পবিত্র হয়ে যাবে। তাহলে এর একটা ইম্প্যাক্ট, প্রভাব পড়বে ব্যক্তির উপরে, প্রভাব পড়বে পরিবারের উপরে, প্রভাব পড়বে সমাজের উপরে, প্রভাব পড়বে রাষ্ট্রের উপরে এবং পুরো বিশ্বের উপরে। বৈশ্বিক ব্যবস্থাপনায় আজকে নানা রকম জটিলতা এবং দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। এই হাদিসের শেষে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরলেন উম্মার কাছে। তিনি বললেন একজন ব্যক্তির কথা, দাকারা আর রাজুলা ইউতিলু সাফারা আশআতা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রব ইয়া রব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাকালুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবা লাহ। আচ্ছা, এখানে তিনি বললেন একজন ব্যক্তির কথা, সে ব্যক্তির দোয়া কবুলই হওয়ার কথা ছিল, কারণ ব্যক্তি ছিল লম্বা সফরে। সফর দোয়া কবুলের একটা মোক্ষম সময়, আপনারা জানেন, যদি সফরটা হয় শুদ্ধ সফর, কোনো পাপের সফর নয়, পুণ্যের অথবা মুবাহ সফর যদি হয়, এমনকি মুবাহ সফরটাও দোয়া কবুলের জন্য উপযুক্ত একটা পদ্ধতি বা মোক্ষম সুযোগ। আচ্ছা, তারপরে যদি হয় লম্বা সফর তাহলে দোয়া আরও বেশি কবুল হবে। এরপরে সফরে যদি সেই ব্যক্তি কর্ম ক্লান্ত হয়ে যায়, চুল উস্কো খুস্কো হয়ে যায়, তাহলে সেটা আরও বেশি কবুলের উপযোগী। এবং এরপরে যদি সে এই এমত অবস্থায় তার রবকে ভুলে যায় না, সে রবের কথা মনে রাখে আর বলতে থাকে, ইয়া রব ইয়া রব ইয়া রব তাকাব্বাল মিন্না ইয়া রব,
এভাবে যখন সে আল্লাহকে আহ্বান করতে থাকে, দোয়ার মধ্যে ইলহাহ করতে থাকে, সে আল্লাহর কাছে নিজেকে নিবেদন করে প্রকাশ করতে থাকে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই, তুমি ছাড়া আমার আর কেউ কল্যাণ দিতে পারে না, তোমার কাছেই আমার আশ্রয়, ইয়া রব তোমার কাছে আমার আশ্রয়, সুতরাং তুমি আমার কল্যাণ করো, আমাকে বারাকা দাও, আমাকে রহমা দাও। তাহলে বুঝুন দোয়া কবুল হওয়ার যত উপকরণ এই ব্যক্তির মধ্যে এমত অবস্থায় সবটাই আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিভাবে তার দোয়া কবুল হবে, আন্না ইউস্তাজাবু লিযালিক, আন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার লিবাস হারাম, তাকে হারাম খাওয়ানো হয়েছে, ওয়াগুদ্দিয়া বিল হারাম, হারাম রিজিক তাকে গ্রহণ করানো হয়েছে, হোক তার পাকস্থলিতে অথবা তার পকেটে কিংবা তার ব্যাংক ব্যালেন্স অথবা তার বাড়িতে। বুঝতে পেরেছে না? হাদিসকে তো তার মূল অর্থে বুঝতে হবে, মাকাসে সব বুঝতে হবে। যদি বলেন শুধু খাদ্য খাওয়া, পকেটে রাখলে অসুবিধা নেই, বাড়িতে রাখলে বা ব্যাংকে রাখলে অসুবিধা নাই, কিংবা গল্পে কেউ কেউ বলেন সে গল্পটা সত্য কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, যে ঘুষ গ্রহণের সময় বলে যে ড্রয়ারে রেখে যান, অপবিত্র জিনিস হাত দিয়ে স্পর্শ করব না। যেভাবেই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক তথ্যটা উম্মাকে জানালেন, বললেন যে দোয়া কবুলের শতভাগ প্রস্তুতি এবং মোক্ষম সুযোগ তৈরি হলেও, উপস্থিত থাকলেও দোয়া কিন্তু কবুল হবে না যদি রিজিক হালাল না হয়। তাহলে আমরা বুঝতে পারলাম হালাল রিজিকটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের জন্য তৌফিক দান করুন। হালাল রিজিকের জন্য অনেকেই চেষ্টা করেন, কিন্তু আধুনিক জীবন ব্যবস্থায় এবং আমাদের দুনিয়া প্রীতির কারণে, দুনিয়ার সম্পদের প্রতি লোভের কারণে এবং দুনিয়ার প্রতি আকর্ষণের কারণে আমাদের কিছু গোলমাল হয়ে যায়। এই গোলমালের কারণে সবার মধ্যে গবেষণা করে চার রকম লোক পাওয়া যায়। একটা জনপদে দেখবেন যে কয় রকম লোক, চার রকম। সবচেয়ে বেস্ট এবং ভালো যেটা শরিয়া বলেছে আমাদের হওয়ার জন্য, সেটা হচ্ছে যিনি ইনকাম করেন হালাল, খরচও করেন হালাল, তার ইনকাম হালাল এবং যত টাকা তিনি খরচ করেন সবটাই হালাল পদ্ধতিতে করেন। শরিয়া আমাদের কাছে এটাই চেয়েছে, আপনাদের প্রত্যেককে শরিয়া বলেছে তুমি হালাল ইনকাম করো আর খরচও করো হালালভাবে। দ্বিতীয় প্রকার লোক হচ্ছে যিনি ইনকাম করেন হারাম কিন্তু খরচ করেন হালাল। এই ধরনের লোকরা খুব আত্মতৃপ্তি বোধ করে, তারা মনে করে আমার হারাম ইনকাম তো আর কেউ টের পায় নাই, কিন্তু হালাল পথে খরচ করার ব্যাপারে সবাই টের পায়। কিন্তু আর যদি মসজিদে দান করেন লাখ লাখ টাকা, তাইলে তো তিনি দানবীর হয়ে গেলেন, মানুষ জিজ্ঞেসই করে না তার ইনকামটা হালাল নাকি হারাম। আপনাকে যদি আপনার বিপদে সে অনেক বড় অনুদান দেয় কিংবা আপনার চিকিৎসার খরচ বহন করে, সেটাও কিন্তু টের পাওয়া যায় না সে হালাল দিল কি হারাম দিল। ফলে এই প্রকার লোক খুবই আত্মতৃপ্তি বোধ করে, প্রচুর টাকা সে হারামভাবে ইনকাম করে কিন্তু ব্যয়টা তার হালাল। তৃতীয় প্রকার লোক হচ্ছে যে ইনকাম করে হালাল কিন্তু ব্যয় করে অনেক পাপের কাজে, কোথাও কনসার্ট হলে ছুটে যায়, ফ্যাশন শোতে গিয়ে সেখানে বসে থাকে, কিংবা কখনো কখনো মদের আসরে বসে। আর আমাদের দেশের গরিব মানুষও অনেকে, যেমন রিক্সাওয়ালা, আমার মাঝে মাঝে মনে হয় সবচেয়ে পিওর ইনকাম বোধ হয় এদের, কত কষ্ট করে তাই না? এখানে তো রিক্সাওয়ালাকে কেউ ঘুষ দেয় না, ঘুষ দেয়, সুদ দেয় কেউ? তাহলে এই লোকটা শ্রমজীবী মানুষের মধ্যে একটা শ্রেষ্ঠ মানুষ যার হারামের সম্ভাবনা খুবই কম, কিন্তু এই লোকটাও চুরুট টানে, সিগারেট টানতে দেখছেন না রিক্সাওয়ালাদের প্রচুর, এই রিক্সা যাবে
দেখবেন যে সে তখনও সুরুট মুখে, তারপরে ফেলে দেয়, তারপরে আপনাকে তোলে। সিগারেট খাওয়া হালাল হারাম না হালাল? তাহলে সে এত কষ্ট করে রক্ত পানি করে হালাল ইনকাম করলো, খরচ করলো, কিছু অংশ হারামে। এরকম আরও অনেক দৃষ্টান্ত আছে, যারা হালাল ইনকাম করে কিন্তু অনেক পাপের কাজে সে তার এই হালাল ইনকামটা ব্যয় করে। সবচেয়ে কঠিন অবস্থা হলো সেই ব্যক্তির চতুর্থ প্রকার, যে ইনকামও করে হারাম, ব্যয় করে হারাম। এটাই অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায়, যে বেচারা প্রচুর হারাম ইনকাম করে, দেখবেন যে তাকে আপনি ফাইভ স্টারে পাবেন, মদের আসরে পাবেন, নাইট ক্লাবে পাবেন, আমি আর বললাম না কি করে সে সেখানে, আছে না? অনেক ধনী লোকরা দেখবেন বড় বড় ক্লাবের সদস্য হয়, কি চলে সেখানে বলেন? এরা সবচেয়ে ভয়াবহ পজিশনে আছে। আমাদের সবারই চেষ্টা করা উচিত ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ইনকাম করে হালাল এবং খরচও করে হালাল পন্থায়। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা কি আশা করতে পারি যে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমাকে যারা শুনছেন দূর দূরান্ত থেকে, তারা প্রত্যেকেই হালালভাবে ইনকাম করবেন এবং হালালভাবে খরচ করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, এখন আমরা একটু আলোচনায় আসব, সময়ও খুব কম, আমরা একটা আলোচনায় আসব কিভাবে আমরা হালাল ইনকামটা করব। প্রথমে হচ্ছে আমলের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে যাতে তিনি স্পষ্ট করে আমাদেরকে উল্লেখ করেছেন যে শুধু তাওয়াক্কুল নয়, তাওয়াক্কুল তো থাকতেই হবে, তাওয়াক্কুল হচ্ছে ইমানের অংশ, তাওয়াক্কুল বাদ দিলে তো আপনার কিছুই থাকলো না, ইমান এবং তাওয়াক্কুল বাদ দিলে আর কিছুই থাকলো না, কিন্তু তাওয়াক্কুলের পাশাপাশি কী করতে হবে? কাজ করতে হবে, কাজ করতে হবে। আমরা কোরআনেও এর কিছু নির্দেশনা পাই, হাদিসেও নির্দেশনা পাই, এই যে কাজ করার, কাজ করে উন্নয়ন করা। দেখেন অমুসলিমরাও বিগত বছরগুলোতে দেখেন এবং বর্তমানে দেখেন, তারা কাজ করে কিন্তু পৃথিবীর উন্নতি ঘটিয়েছে। জাপান, ফরমোজা, হংকং, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য কিংবা এরকম বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা, এটা আল্লাহ তাআলার সুন্নাহ যে উন্নয়নের জন্য আমল লাগবে। উন্নয়নের জন্য কী লাগবে? আমল লাগবে। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সূরাতুল জুমআর মধ্যে। যখন জুমার সালাতটা শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ অর্থাৎ আল্লাহর রিজিক অনুসন্ধান করো। সালাতের জন্য এক্সক্লুসিভ কিছু সময় দাও, এই যেমন আমরা দিচ্ছি আজকে, আজকেও জুমার দিন, আমরা সালাতুল জুমা আদায় করছি, জুমার খুতবা শুনছি, তারপরে আমরা কি করব? আমরা রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ব। এই নির্দেশনা আল কোরআন আমাদেরকে দিচ্ছে সূরাতুল আশরাহ বা ইনশিরাহের মধ্যে, আলম নশরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হয়ে যাবে তখন তুমি কাজে লেগে যাও। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এটা হজের মধ্যে। অনেকে বলে হজ করতে গিয়ে আপনি ব্যবসা করেন, আল্লাহ বলছে ব্যবসাতে সমস্যা নাই, হজটা যদি ঠিক থাকে ব্যবসাতে সমস্যা নাই। মোমিন তো এটাই, আল্লাহ তাআলা এমন একটা সাইন্টিফিক পদ্ধতি আমাদেরকে দিয়েছেন যে আমরা সালাতটা যখন পড়ব মনোযোগ থাকবে সেখানে, এরপরে আমি আবার দুনিয়াদারির মধ্যে সম্পৃক্ত হতে কোনো বাধা নাই যদি আমার দুনিয়াদারিটা হালাল পদ্ধতিতে হয়ে থাকে। সিস্টেম তো একই, একটা জায়গায় আমি এক্সক্লুসিভলি আল্লাহর ইবাদত করলাম, আরেকটা জায়গায় আমি দুনিয়ার কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করলাম। হালালভাবে আমল করা, এটা কি ইবাদত না? হালাল রিজিক অনুসন্ধান করা, এটা কি ইবাদত না? এর জন্য কি আপনি স্বপ্রাপ্ত হবেন না? আপনি যদি হালাল রিজিক অনুসন্ধান করেন, ইনকাম করেন, এখানে যেমন সওয়াব, আবার হালালভাবে যখন খরচ করবেন সেখানেও সওয়াব। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে মুসলিমদের দেখেন কিভাবে আল্লাহ তাআলা মাল্টিপল বেনিফিট দিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আপনারা জানেন, হাত্তা মা তাদাউ ফি ফি ইমরাতিক,
এমনকি যেই লোকমাটা তুমি তোমার প্রিয়তমা স্ত্রীর মুখে তুলে দাও সেটাও সাদাকা, সেটাও সাদাকা, সওয়াবের এটা একটা উপলক্ষ, একটা উপায়। অতএব আপনি আপনার সন্তানকে অথবা আপনি যাদেরকে যা খাওয়াচ্ছেন আপনার ইনকাম থেকে, শুধু ফকির মিসকিন না, আপনার পরিবারভুক্ত আপনার প্রিয়জনকে, মা বাবা সন্তান সন্ততিকে যা খাওয়াচ্ছেন সেটাও সাদাকা, সেটাও সাদাকা। এমনই একটা কল্যাণ ইসলামের সিস্টেমের মধ্যে রয়েছে। ফলে আপনি সালাত পড়ছেন, ইসলাম বলে না যে তুমি বৈরাগী হয়ে যাও, বনে চলে যাও, বনে বাসে চলে যাও, দুনিয়ার কোনো কাজে সম্পৃক্ত হয়েও না, বলেছে ইসলাম কখনো? বরং ইসলাম বলেছে দুনিয়ার প্রত্যেকটা কাজে তোমার উপস্থিতি চাই, কিন্তু হালালভাবে। কীভাবে? হালালভাবে, হালালভাবে। তুমি ব্যবসা বাণিজ্য করছো, হালালভাবে করো। তুমি বিক্রেতা, হালাল সম্পদ বিক্রি করো, হালাল সম্পদ প্রডিউস করো। তুমি ক্রেতা, হালাল কিনো, হারাম কখনো কিনবে না। আজকাল বিস্কুটের মধ্যে কিন্তু হারাম পাওয়া যায়, চকলেট, বিস্কিট, পাউরুটি, এগুলোর মধ্যে শুকরজাত বস্তু থাকে। সুতরাং ক্রেতা, আপনাকেও হালালে কিনতে হবে। আপনি প্রশাসনে কাজ করছেন, হালাল কাজ করবেন। আপনি ইঞ্জিনিয়ার, হালালভাবে ডিজাইন করবেন। আমাকে একজন আর্কিটেক্ট বলেছিলেন যে আমি একটা ডিজাইন করেছি, শেষ হওয়ার আগে মাঝখানে একটা চুক্তি থাকে যে উনি আরও কিছু এক্সট্রা পেমেন্ট করে তিনি আরও কিছু ডিজাইন সম্পৃক্ত করতে পারেন। তো তার এমনই একটি অর্ডার এসেছিল, তাতে তিনি বার করতে চেয়েছেন। বার, বার কি চেনেন? বার চেনেন না আপনারা? মদের বার আর কি। আমাকে জিজ্ঞেস করলেন এটা তিনি করতে পারবেন কি না। আমি বলছি না, কীভাবে সম্ভব? যেটা ইসলাম সরাসর সর্বাত্মকভাবে হারাম করে দিয়েছে সেই ডিজাইন করার কোনো অনুমতি ইসলামে নেই। হারাম কোনো জিনিস আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন না। যাই হোক, এভাবে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হালালটাকে এস্টাবলিশ করতে হবে। হালাল এস্টাবলিশ করলে সবটাই আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের ইবাদতও, যেটা এক্সক্লুসিভ ইবাদত, সালাত, সওম, হজ, যাকাত, তার পাশাপাশি আমাদের দৈনন্দিন কাজকর্মও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তার মুখলিস বান্দারা যারা ব্যবসা বাণিজ্যে ব্যাপৃত, কিন্তু ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহর জিকির থেকে আলাদা করে না, গাফিল করে না, তাদের কিন্তু প্রশংসা করেছেন। বলেছেন কি সূরা নূরের 37 নম্বর আয়াতে, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ। এরা এমন মানুষ যাদেরকে গাফিল করে না দুনিয়ার কোনো তেজারাত অথবা বেচা কেনা আল্লাহর জিকির হতে, আল্লাহর স্মরণ হতে। এরা প্রতিনিয়ত সালাত ঠিক মতো পড়ে, এরা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের নির্দেশনাকে মনে রাখে, এবং প্রত্যেকটা কাজে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যেইভাবে করতে বলেছেন, যেই পদ্ধতিতে করতে বলেছেন, এবং যেই হালালের সীমানার মধ্যে থাকতে বলেছেন, তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করে। মূলত মনে রাখবেন, আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এরপর গিয়ে ঘুষ খান, কিংবা সুদি কারবারে সম্পৃক্ত থাকেন, অথবা কোনো দুর্নীতির পার্ট হয়ে যান, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনাকে আপনার দুনিয়া গাফিল করে ফেলেছে। আপনি এই আয়াতের সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন না যাদের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। কারণ গাফলতির কারণেই তো আপনি হারামের মধ্যে সম্পৃক্ত হলেন। অতএব এই আয়াত বলছে সেই সকল মানুষ যাদেরকে বেচা কেনা দুনিয়ার তেজারাত, দুনিয়ার বিজনেস, যাদেরকে গাফিল করেনি আল্লাহ স্মরণ থেকে। আর কোরআন কিন্তু আরও বলে দিয়েছে কোন ধরনের অ্যাক্টিভিটিস হালাল রিজিকের জন্য করা যেতে পারে এবং কোনটা অ্যাভয়েড করা যেতে পারে। এটা একটা মূলনীতির মতো, ও আহাল্লাহুল বাইআ ও হাররামার রিবা। আল্লাহ বেচা কেনাকে, ট্রেডিংকে, বিজনেসকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু রিবাকে, সুদকে, অথবা সুদভিত্তিক যে কোনো কার্যক্রমকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপরে যে কোনো মানুষের সম্পত্তি ছলে বলে কৌশলে যদি আপনি আত্মসাৎ করে ফেলেন, সেটাও আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আজকাল কিন্তু মানুষ নানাভাবে চাতুরতার আশ্রয় নেয়, তারা বিভিন্ন লোভনীয় অফার দিয়ে মানুষের টাকাটা আত্মসাৎ করে
তারপরে মানুষকে ধোকা দেয়, এগুলো সবই নিষেধাজ্ঞার মধ্যে গণ্য। মনে রাখবেন, আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করবেন, প্রত্যেক মানুষ যখন ফিল করে যে কৌশলে আমার টাকা তারা হাতিয়ে নিয়েছে, এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। একজন মোমেন খুবই সিম্পল হার্টেড, খুব স্পষ্টভাবে হালালের মধ্যে থাকবেন। আপনার ইনকাম নিয়ে আপনার কোনো সংশয় থাকা চলবে না। যখনই সংশয় আসবে ওই পদ্ধতিটাকে আপনি অ্যাভয়েড করবেন, নো এটা করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি, আমি নিজেও অনেক মানুষের কাছে কৌশল এবং প্রতারণার শিকার হই, এটা করা যাবে না। আমাদের মানুষেরা মনে করে যে কেউ যদি আমার কাছে চালাকি এবং প্রতারণা করে কিছু করে সেটা খারাপ, কিন্তু আমি করলে নো প্রবলেম, তাই না? ঠিক এই কায়দার কারণে আজকে দেখেন সমাজে সবাই ভেজাল খাচ্ছে। যে বেচারা ফলের মধ্যে শাকসবজির মধ্যে ভেজাল মিশায়, ঔষধ মিশায়, সেই বেচারা মনে করে আমি তো মিশাচ্ছি, অন্যটা তো নিশ্চয়ই ভালো। এই চিন্তা করতে করতে সমাজের সবাই এখন ভেজাল, প্রতারণা, দুর্নীতির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে এই সমাজে অর্গ্যানিক কোনো খাদ্য এখন আর নাই। খুঁজে বের করাও কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, সূরাতুন নিসা 29 নম্বর আয়াত। হে ইমানদার লোকেরা, তোমরা তোমাদের মধ্যে, তোমাদের পরস্পরের মধ্যে বাতিল পন্থায় কোনো সম্পত্তি ভক্ষণ করো না, আত্মসাৎ করো না, অর্জন করো না, গ্রহণ করো না। তবে এটা যদি তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে তিজারত হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, তাহলে সেটা জায়েজ হবে। তবে এর সাথে আরেকটা শর্ত আছে, শরিয়া লঙ্ঘন না হওয়া চাই, শরিয়ার নির্দেশনা লঙ্ঘন হবে না। ইসলাম তো আসলে মানুষকে কর্মমুখী করে, ইসলাম মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে আপনারা এর প্রমাণ পাবেন। অতএব আপনি যদি বলেন আমি ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, চারিদিকে সব উল্টাপাল্টা চলছে, আমি ঘরে বসে আল্লাহ আল্লাহ করব আর আল্লাহ খাওয়াবেন, আল্লাহকে খাওয়াবেন, এটা আল্লাহর সিস্টেমের মধ্যে পড়ে না। আপনি মনে করবেন না যে সেই মরিয়ামকে আল্লাহ সুবহান তাআলা যেভাবে জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে খাদ্য দিয়েছেন, এটা একটা এক্সেপশনাল কেস, একটা বিশেষ কারণে, বিশেষ নিদর্শন প্রদর্শনের জন্য আল্লাহ সেটা করেছেন, কিন্তু এটা আল্লাহর সিস্টেম নয়, সাধারণের জন্য এটা আল্লাহর সিস্টেম নয়। অতএব আপনি যদি ঘরে বসে থাকে 1000 রাকাত নামাজও পড়েন, হঠাৎ করে খাদ্য আসবে না, ফেরেশতাদের মাধ্যমে কোনো খাদ্য আসবে না। কারণ কি? আল্লাহ উম্মার জন্য নির্ধারণ করে দিয়েছেন আমল করা। দেখেন আমরা কিছু হাদিস আপনাদের কাছে তুলে ধরতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি আবু দাউদ বাইহাকি বর্ণনা করেছেন এবং তিরমিজি নাসাই এই ঘটনাটা বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসটা হাসান, এবং শোয়েব আল আরনাউত তিনি বলেছেন ইমাম আহমদ এবং ইবনু মাজাহ হাসান বর্ণনা এই হাদিসটা বর্ণনা করেছেন। আচ্ছা, হাদিসটা কি? এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে মানে কিছু চাইল, তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমার ঘরে কিছু আছে কিনা, তোমার ঘরে কিছু আছে কিনা? সে বলল হ্যাঁ, আমার ঘরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এক ধরনের একটা লিবাস চাদর টাইপের কাপড় আছে এক ধরনের, আর আরেকটা হচ্ছে একটা পাত্র আছে যেখানে পানি রাখি আমি। তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন দুটো নিয়ে আসো। নিয়ে আসার পরে সাহাবারা ছিলেন বললেন এটা কেউ কিনবা? একজন বললেন যে হ্যাঁ কিনবো, এক দেড় দিয়ে। তখন তিনি বললেন, অনেকটা নিলামের মতো আর কি, বললেন যে আর কেউ কি একটু বাড়াই দিবা? আরেকজন বললো আমি দুই দেড়হাম দিয়ে কিনব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সেই দুটো জিনিস দুই দেড়হামে বিক্রি করে এক দেড়হাম তাকে দিয়ে বললেন, তুমি তোমার আর্জেন্ট নিডটা, যেহেতু তোমার ঘরে সব অভুক্ত মানুষ, এক দেড়হাম দিয়ে তাদের প্রাথমিক চাহিদাটা মেটাও। আর এক দেড়হাম দিয়ে তিনি বললেন কি করলেন, যে তুমি একটা কদুম অর্থাৎ কুড়াল টাইপের একটা কিছু, এটা তিনি কিনলেন, কিনে তাকে বললেন কাঠ নিয়ে আসো, কাঠ দিয়ে সেটাকে কাঠুরের জন্য কাঠ লাগিয়ে উপযোগী করে দিলেন। তারপর বললেন ইযহাব ফাহতাতিব, তুমি যাও বনে কাঠ কাটো, কাঠ গিয়ে বিক্রি করো। দীর্ঘ হাদিস আমরা এখানে বললাম না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে দেখেন শিখিয়ে দিলেন মাত্র দুই দেড়হাম দিয়ে কি করে স্বাবলম্বী হতে হয়। হালাল নাকি হারাম বলেন? হালাল, হালাল। একজন ব্যক্তি গর্ববোধ করতে পারে, আমি আমার
শ্রম দিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছি আল্লাহর রহমত। কার রহমতে? আল্লাহর রহমত। তাহলে এটা আপনার বুদ্ধি নয়, এটা প্রফেটিক ওয়ে, প্রফেটিক সিস্টেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সিস্টেমটা পুরো উম্মাকে শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু উম্মার অনেক মানুষ শর্টকাট ধনী হতে চায়, ফলে তাকে চুরি করতে হয়, তাকে ডাকাতি করতে হয়, জনগণের সম্পত্তি আত্মসাৎ করতে হয়, ছলে বলে কৌশলে অনেক টাকা মারতে হয়, তাকে সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে হয়, মানুষের হাত থেকে নানা কৌশলে টাকা বের করে চম্পট দিতে হয়। এসব কিছুই হচ্ছে আসলে অতি লোভের কারণে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা হাদিস একটু বলি, এটা বুখারি মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আন ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খায়রুন মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। তোমাদের কেউ একজন কাঠের একটা বোঝা বন থেকে কেটে সে তার পিঠে বহন করে নিয়ে সেটাকে বিক্রি করে ইনকাম করা তার জন্য উত্তম কোনো মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চাইতে, হয় তাকে দিল অথবা তাকে বললাম দেব না তোমাকে, মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, তিনি কিন্তু বুঝতেন যে সমাজে কী ঘটছে কী ঘটে, একই অবস্থা এখন না? আপনি দেখেন অনেক ভিক্ষুককে আপনারা বলেন যে মাফ করো, কারণ আমাদের সন্দেহ হচ্ছে সে সত্যিকার ভিক্ষুক নয়, সে সিন্ডিকেটের একজন সদস্য, এবং এটাই এখন অনেক বেশি। আমরা অনেকেই প্রিফার করি আমাদের গরিব আত্মীয় স্বজনকে দেওয়া, রাস্তার ফকিরকে না। রাস্তার ফকির যদি আপনি দেন তো দিলেন, আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে সেটা কিন্তু অপরাধ নয়, কিন্তু দেখবেন যে এক শ্রেণীর ভিক্ষুক বেড়ে যাবে, রাস্তায় ভিক্ষুকে ভরে যাবে, আর এই ভিক্ষুকদের ইনকাম কিন্তু অনেক বেশি। আমি যতটুকু খবর জানি এক একজন ভিক্ষুক 2,000-3,000 টাকা ডেলি ইনকাম করে, একজন শ্রমিক কত? যাই হোক, আর ইসলাম ভিক্ষাবৃত্তিকে কিন্তু কখনো সমর্থন করে না, যদিও যারা আপনার কাছে কিছু চায় তাকে দিতে বলেছে, নিদি তাকে কিছু চাহিদা তার পূরণ করার জন্য দেওয়ার কথা বলেছে। আচ্ছা, আরেকটা হাদিস বলি, এটা সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে শেখ আলবানী অন্তর্ভুক্ত করেছেন। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতিয়াবুল কাসবি আমালুর রাজুলি বিয়াদিহি, সবচেয়ে উত্তম এবং পবিত্র ইনকাম হচ্ছে ব্যক্তি যদি নিজের শ্রম এবং কাজের মাধ্যমে সেটাকে অর্জন করে, সেটা সবচেয়ে উত্তম। ওয়া কুল্লু বাইইন মাবরুর, আর প্রত্যেক পবিত্র এবং মাকবুল বেচাকেনা, অর্থাৎ শরীয়ত সম্মত বেচাকেনাটাও সেটা সবচেয়ে উত্তম এবং পবিত্র ইনকাম, যদি আপনি শরীয়ত সম্মত বেচাকেনা করেন। আরেকটা হাদিস একটু বলি, সেটি হলো বাইহাকের মধ্যে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমা ইন্নাহু ইন কানা ইয়াসআ আলা ওয়ালিদাইহি আও আহাদিহিমা ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইন কানা ইয়াসআ আলা নাফসিহি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ব্যক্তি যদি কাজ করে খায়, খেয়ে সে যদি তার বাবা মা এবং অথবা তাদের যে কোনো একজনের জন্য খরচ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বিমানজিলাতিল জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর পথে জিহাদ করার সমপরিমাণ সওয়াব। অথবা ব্যক্তি যদি তার নিজের জন্যও এভাবে কাজ করে, কষ্ট করে কাজ করে সে ইনকাম করে, তাহলেও ফাহুয়া ফি সাবিলিল্লাহতে, আল্লাহর পথে জিহাদে থাকার মতো সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে এই চ্যাপ্টারটা শেষ করব, এটা হলো সহি বুখারি সহ ইমাম মুসনাদের ইমাম আহমদ এর মধ্যে বর্ণনা করা হয়েছে, আল মেকদার আল মেকদাম ইবনে মাদি কারুব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আকালা তো আমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, মা আকালা আহাদুন তো আমান কাত্তু, কোনো ব্যক্তি তার নিজের কাজ করে সে কাজ থেকে ইনকাম করে যা খেয়েছে তার চেয়ে তো উত্তম খাবার সে আর কখনো খায় নাই। তাহলে অন্য আরেকজনের খাবারের চাইতে তার নিজের পরিশ্রম থেকে লব্ধ যে ইনকাম সেটা দিয়ে যদি সে খায় সেটা সবচেয়ে উত্তম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়া ইন্না নবী আল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আর আল্লাহর নবী দাউদ, দাউদ তিনিও বিশ্বের শ্রেষ্ঠ একজন নবী, এবং শুধু নবী না, তিনি সম্রাট ছিলেন বা মালিক বাদশাহ ছিলেন, তিনিও কিন্তু নিজের কাজ করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহস্থলীর যদি হাদিসগুলো আপনারা জানেন যে তিনিও তার গৃহস্থলী কাজে পরিবারকে সাহায্য করতেন, এবং নিজের এই যে কাজ, কাজ করে খাওয়া একই কথা, আপনি বাইরে কাজ করাটাও কাজ,
আর ঘরে কাজ করাটাও কাজ। আমরা অনেক সময় ঘরের কাজকে কাজ মনে করি না, এই জন্য আমরা অনেকেই আমাদের ভাইয়েরা স্ত্রীদের উপর খুবই খড়গহস্ত। তারা মনে করে তুমি তো সারাদিন বসেই থাকো ঘরের মধ্যে, আল্লাহ একবার, কিন্তু তার কর্মঘণ্টা হিসাব করেন, যেই ঘরে দু তিনটা বাচ্চা আছে সারাদিন মেয়েরা যে পরিশ্রম করে এটা বিশাল। এগুলো যদি আপনি বাইরের পরিচারিকা নিয়ে এসে করেন তাহলে দেখবেন যে এটার দাম কত। যদি সৌদি আরবে যান যে এরকম একজন গৃহপরিচারক গৃহস্থলী সব কাজ করে দেয় কত বেতন দিতে হয়, আর যদি ইউরোপ আমেরিকা হয় ডলারে কিংবা পাউন্ডে ইউরোতে, তাহলে দেখবেন এই কাজগুলোর মূল্য, কাজের মূল্য দিতে হবে, ঘরের কাজও কাজ। আচ্ছা, এর মধ্যে আমাদের ওলামাই কেরাম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, দুটো আসার এখানে আপনাদের সাথে শেয়ার করি। একটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন লা ইয়াকউদ আহাদুকুম আন তালাবির রিজক, তোমাদের কেউ যেন রিজিক তালাশ থেকে অলস হয়ে বসে না থাকে এবং এ কথা এরকম দোয়া না করে আল্লাহুম্মা রিজকনি, বসে থাকে আর বলে কি আল্লাহুম্মা রিজকনি, আল্লাহ রিজিক দাও, আল্লাহ রিজিক দাও, কিন্তু কোনো কাজ করে না, এরকম যেন কেউ না করে। ফাকাদ আলিমতুম আন্না সামাআ লা তুমতিরু যাহাবান ওয়া লা ফিদ্দা, তোমরা তো জেনেই গিয়েছো যে আসমান থেকে কোনো স্বর্ণ এবং রূপা বৃষ্টি আকারে বর্ষিত হয় না। হয় দেখেছেন কেউ? বড় জোর শিলা বৃষ্টি দেখেছেন, দেখতে অনেকটা রূপার মতো লাগে, কিন্তু আসলে কি রূপা? রূপা না। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা আছে, তিনি বললেন আমি দেখি মানুষকে, যাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই, কিন্তু যখন তাকে আমি জিজ্ঞেস করি তার কি কোনো পেশা আছে, সে কি কোনো পেশায় নিয়োজিত আছে, যখন লোকজন বলে যে লা না, ও অলস, সে কোনো পেশায় নিয়োজিত নেই, তখন আমার চোখ থেকে তাকে সরিয়ে ফেলি, অর্থাৎ আমি তাকে অপছন্দ করি। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আমাদের সালাফ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাজের প্রতি গুরুত্ব দিয়েছেন, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাজের কথাই বলেছেন। আর আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞেস করা হয়েছিল মা তাকুলু ফী মান জালাসা ফী বাইতি আও মসজিদিহি, যে ব্যক্তি তার ঘরে বসে থাকে অথবা মসজিদে বসে থাকে তার ব্যাপারে তোমার কী মতামত? তিনি বললেন লা আমালু শাইআন হাত্তা ওয়া ক্বালা লা আমালু শাইআন হাত্তা ইয়াতিয়ানি রিজকি, সে ঘরে বসে থাকে অথবা মসজিদে বসে থাকে আর বলে যে আমার কাছে রিজিক না আসা পর্যন্ত আমি কোনো আমলই করব না, আমি ইবাদত দিয়ে রিজিকটা অর্জন করতে চাই। তখন আহমদ বললেন হাদা রাজুলুন জাহলুল ইলম, এই লোকটা তার কোনো জ্ঞানই নাই, সে অজ্ঞ মূর্খ একজন মানুষ। আমা সামিআ কাউলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী শুনেনি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লি রমহি, আর আমার রিজিক আমার বর্ষার নিচে দেয়া হয়েছে, অর্থাৎ পরিশ্রম এবং সংগ্রামের উপর ভিত্তি করে আমার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অতএব আমাদেরকে সেই কথাটা মনে রাখতে হবে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আর কয়েকটা পয়েন্ট শুধু বলে যাই। তাহলে আপনি রিজিকের জন্য আমল করবেন না, যে আমলটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তার সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আমল করতেন, এই আমলের তাহলে মূলনীতিটা কী হবে? আমি শুধু মূলনীতিগুলো বলে যাই, প্রত্যেকটা মূলনীতির অনেকগুলো দলিল আছে। এক নম্বর হচ্ছে আমলটা হতে হবে সততাপূর্ণ এবং শরীয়ত সিদ্ধ, আমলটা হতে হবে সততাপূর্ণ এবং শরীয়ত সিদ্ধ। শরীয়ত লঙ্ঘন করে অর্থাৎ ইসলামকে লঙ্ঘন করে কোনো আমল করা যাবে না। তাহলে যে আমলের মধ্যে সুদ আছে, যে আমলের মধ্যে ঘুষের সুযোগ আছে, যে আমলের মধ্যে দুর্নীতির সম্পৃক্ততা আছে, যে আমলের মধ্যে কোনো না কোনোভাবে হারামের সম্পৃক্ততা আছে, সে আমলটা শরীয়ত সম্মত হবে না। দ্বিতীয় হচ্ছে তার যে আমল যেটা দিয়ে সে রিজিক অনুসন্ধান করে, আখিরাত থেকে তাকে বিযুক্ত করবে না, অর্থাৎ আখিরাত থেকে তাকে আলাদা করে ফেলবে না। যেমন নামাজ আখিরাতের আমল, এবং তার আরও অন্য অন্য আখিরাতমুখী যে কার্যক্রম আছে, যে আকিদা বিশ্বাস আছে। খেয়াল রাখবেন আখিরাত বলতে আপনি শুধুমাত্র নামাজ বুঝলে হবে না, অর্থাৎ যেই কার্যক্রম ইমান আকিদা মুআমালাত এবং ইবাদতের মাধ্যমে আমরা আখিরাতকে পাই, সাফল্য পাই, সেটা হচ্ছে আমাদের আখিরাত। তাহলে আপনার এই সব কিছু থেকে আমল যেন আপনাকে বিচ্ছিন্ন করে না ফেলে। তৃতীয় হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটুকু রিজিক দিলেন এই হালাল আমলের মাধ্যমে ততটুকুতেই সন্তুষ্ট থাকা, ততটুকুতেই সন্তুষ্ট থাকা। চতুর্থ হলো যে আপনার অনেক সময় পদ পদবীর কারণে সুযোগ আসতে পারে কিছু উপরে ইনকামের, অবৈধ ইনকামের, হারাম ইনকামের প্রভাব খাটিয়ে আপনি সেটা কখনোই করা জায়েজ হবে না। অর্থাৎ প্রভাব খাটিয়ে অথবা আমার এই পদবীর কারণে এমন আমল করা যাবে না যে আমলের মাধ্যমে আমার কিছু হারাম ইনকাম হতে পারে। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন নিজে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করবেন আপনি স্বাধীন, কিন্তু যখন অধীনস্থ হয়ে কাজ করবেন তাহলে আপনি আপনার চুক্তি পূর্ণ করবেন, ফাঁকি দেওয়া যাবে না সেখানে, সেখানে ফাঁকিবাজি করা যাবে না। বরং আপনি সর্বাত্মক চেষ্টা করবেন আপনার উপর আরোপিত যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা যেন সঠিকভাবে পালন করেন। আচ্ছা, সঠিকভাবে যদি আমলগুলো এভাবে করা হয়, হালাল ইনকাম আমরা করি, তাহলে ব্যক্তির কী উপকার হবে? আমি খুব সংক্ষেপে এখানে কয়েকটা পয়েন্ট বলে যাই। প্রথম উপকার হবে সে তার সম্মান এবং আত্মমর্যাদা রক্ষা করতে পারবে, ভিক্ষাবৃত্তির মধ্যে মানবতার এবং মানবিক ডিগনিটি বা মর্যাদার বড় ধরনের ক্ষুণ্ণ হয়, মানুষ নিজেকে আসলে হেয় প্রতিপন্ন করে, সেটা থেকে মানুষ মুক্ত হয় যদি আত্মমর্যাদা সম্পন্ন হালাল ইনকামের মধ্যে সে থাকে। দ্বিতীয় হচ্ছে তার সম্পদ, তার সন্তান সন্ততি এবং তার কাজ সব কিছুতে বরকত হয়, যেহেতু সে দিনের পথে আছে, সে ইমানের পথে আছে, সে তাকওয়ার পথে আছে। অতএব আল্লাহর পক্ষ থেকে বরকত প্রাপ্তির যত শর্ত আছে সে সেটা পূরণ করলো, ফলে সে অল্প ইনকাম করলো সেখানে বারাকা, তার সন্তান সন্ততির মধ্যেও বারাকা এবং তার কাজের মধ্যেও বারাকা। তৃতীয় হচ্ছে দোয়া কবুল, হালাল ইনকাম হলেই দোয়া কবুল হবে, হালাল ইনকাম না হলে দোয়া কবুল হবে না। এরপরে চতুর্থ হচ্ছে আপনার ভালো আমলগুলো আল্লাহ কবুল করবেন যদি আপনার ইনকাম হালাল হয়, কারণ ইনকাম যদি হালাল না হয়, হারাম ইনকাম যদি হয় তার মানে হচ্ছে আপনি অনেক হারাম কাজে সম্পৃক্ত এবং ধীরে ধীরে আপনার পাপ বেড়ে যাবে, আপনি দিন থেকে অনেক দূরে সরে যাবেন। প্রিয় ভাইরা, হালাল ইনকামের বেশ কিছু আসবাব আছে, হালাল ইনকামের এই আসবাবগুলো আমি খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আমাদের খুতবার সালাতের টাইম কিছু একটা পর্যন্ত না, যাই হোক আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করব। এখানে দশটা কারণ বলা হয়েছে, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবেন। হালাল ইনকামের যে উপকরণগুলো, অর্থাৎ আমার ইনকাম বাড়বে, বারাকা আসবে অল্প পরিশ্রম বা হালাল পরিশ্রমের মধ্য দিয়ে, এক নম্বর হচ্ছে ইস্তেগফার এবং তওবা। আপনি কাজও করবেন সাথে ইস্তেগফার এবং তওবা করবেন, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন। আরেকটা হচ্ছে আত তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। মানে এটা না যে আমি কাজ করছি আমি তো ফসল পাবই, কে ঠাকাবে, এরকম উদ্ধত কথা বলবেন না, তাওয়াক্কুল রাখবেন, বিনয়ের সাথে কাজ করবেন, চেষ্টা করছি আল্লাহ তুমি দাও। তৃতীয় হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করবেন, ফরজ ওয়াজিবের মধ্যে কোনো ত্রুটি করবেন না। চতুর্থ হচ্ছে সম্ভব হলে হজ এবং উমরা চালু রাখবেন, যদিও ফরজটা করে ফেলেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজের পর হজ, উমরার পর উমরা যদি কেউ করে তাহলে এটা পাপকেও মিটিয়ে দেয়, দারিদ্র্যকেও দূরীভূত করে দেয়। পঞ্চম হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা, তাদের উপকার করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি ভালোবাসা রক্ষা করা, তাদের কুশলাদি জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক বেড়ে যাক, বৃদ্ধিপ্রাপ্ত হোক এবং তার মৃত্যুর পরে তাকে স্মরণ করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ষষ্ঠ হচ্ছে আল্লাহর পথে নানা রকম ব্যয়, আপনি আল্লাহর পথে ব্যয় করবেন আপনার ইনকাম বরকতপ্রাপ্ত হবে। ইয়াম হাকুল্লাহুর রিবা ও ইয়ুরবিস সাদাকাত, আল্লাহ রিবাকে মিটিয়ে দেন আর সাদাকাতকে বাড়িয়ে দেন। সপ্তম হচ্ছে একামাতুস সালাহ, সালাত আপনি কায়েম করবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিবেন। আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুক, তাহলে সালাত পড়লে কে রিজিক দেবেন? আল্লাহই রিজিক দিবেন। অষ্টম হচ্ছে আল্লাহ সকল নেয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ শুকরগুজার বান্দার হবেন। নবম হচ্ছে আপনার সকল সম্পদ, সকল কনজাম্পশন, ভক্ষণ, পানীয় পান, এসব কিছু যেন হালাল হয়
আপনি সর্বাত্মকভাবে সেই চেষ্টা করবেন, এবং দশম হচ্ছে আপনি আপনার প্রত্যুষ থেকেই আমল শুরু করবেন সকালবেলা। সকালবেলা ঘুমিয়ে থাকবেন না, দেখেন বরকত কমে গেছে, সবাই ঘুমিয়ে থাকে সকালবেলা, নামাজও ঠিক মতো পড়ে না। তাহলে আসুন আমরা হালাল রিজিকের অনুসন্ধান করি। হারামের সম্পৃক্ততা নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করব, আজকে শুধু ছোট্ট একটা হাদিস বলে শেষ করব। সেটা হচ্ছে এই যে সর্বাত্মকভাবে হালাল ইনকামের জন্য আমরা চেষ্টা করছি, এর মধ্যে যদি হারাম চলে আসে আমার পকেটে অথবা আমার ব্যাংক ব্যালেন্সে অথবা আমার হাতে, কি করব আমি বলেন তো, কি করব? এটাকে বলা হয় পিউরিফিকেশন। আপনি হাতকে পবিত্র করবেন, ব্যাংক অ্যাকাউন্টকে পবিত্র করবেন, অথবা হারাম থেকে আপনার হালালকে পবিত্র করবেন। কিভাবে? ওটাকে হারাম মালের খাতে আপনি ব্যয় করবেন, নিজেকে মুক্ত করবেন, যাতে করে আপনার ভেতরে কখনো হারাম না ঢুকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ হাদিস এটাই বর্ণিত হয়েছে যে তার একজন পরিচারক ছিল যে তার খারাজগুলো আদায় করে তাকে তার জন্য নিয়ে আসতো, তিনি সেখান থেকে কখনো কখনো ভক্ষণ করতেন। একবার সে একটা খাদ্য নিয়ে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেটা খেয়ে ফেললেন আগের মতোই, বললেন যে আপনি কি জানেন কি আমি এনেছি, আপনি জিজ্ঞেস না করে দেখি খেয়ে ফেললেন। বললেন যে বলো তো দেখি। আসলে তো আমাদের এই সাহাবারা জৌলুষ্ম জীবনযাপন করতেন, একটু খাদ্য পেলেই ওনাদের অভুক্ত ছিলেন, কি সিম্পল লাইফ, আল্লাহ আল্লাহ। বলল যে এটা হচ্ছে আমার জাহেলি যুগে এক আমি গণনার কাজ করতাম, জ্যোতিষের কাজ করতাম, আর আমি জ্যোতিষ কাজ আসলে জানতাম না, ধোকা দিতাম মানুষকে, মিথ্যা কথা বলে বলতাম যে আমি প্রকৃত জ্যোতিষী, এ কথা বলে আসলে সব জ্যোতিষী মিথ্যাবাদী, এটা কিন্তু মনে রাখবেন, সব জ্যোতিষী মিথ্যাবাদী। জ্যোতিষ যদি সত্য হয় তাহলে তো আল্লাহর সাথে শরীক হয়ে যায়, আল্লাহর সাথে কোনো শরীক আছে বলেন না। যাই হোক, বললেন যে আমি গণনার কাজ করে এটা পেয়েছি। তখন তিনি সাথে সাথে আঙ্গুল ঢুকিয়ে বমি করে সেটা বের করলেন। আচ্ছা, ঘটনাকে আপনি ঘটনা হিসাবে দেখবেন না, এটা হচ্ছে মানে এভিডেন্স অফ পিউরিফিকেশন অফ হারাম মাল। হারাম মাল যদি আমরা কনজাম করে ফেলি তাহলে সেটাকে পিউরিফাই করার দলিল এটা। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে যেটা পেটে অলরেডি চলে গেছে, আমরা হলে হয়তো বলতাম হচ্ছে গেসে গান কী কাজ কর কী করা, কিন্তু না, তিনি পাকস্থলী থেকেও সেটা বের করলেন। তাহলে এতটা সিরিয়াস আমাদেরকে হতে হবে প্রিয় ভাইরা, হালাল রিজিক ছাড়া এই সমাজ সুন্দর হবে না, হালাল রিজিক ছাড়া কোনো মোমেন প্রকৃত মোমেন হবে না। কারণ হারাম রিজিক আমাদেরকে পৃথিবীর সমস্ত পাপের মধ্যে আজকে ডুবিয়ে দিয়েছে, নিমজ্জিত করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই হারাম রিজিকের কারণে এবং হারাম পন্থায় নিজেদেরকে ভাসিয়ে দেওয়ার কারণে সারা পৃথিবী আকণ্ঠ অন্যায়, অবিচার, ব্যভিচার, অশ্লীলতার মধ্যে ডুবে গেছে। এই পৃথিবীকে রক্ষা করতে পারে ইসলামের এই পদ্ধতিটা, সেটা হলো হালাল রিজিকের অনুসন্ধান, হালালভাবে ইনকাম করা এবং হালালভাবে খরচ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله المتقين المؤمنين المخلصين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সম্মানিত উপস্থিতি, আমি বিগত একাধিক খুতবায় আমাদের নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদের কথা উল্লেখ করেছিলাম, তাদের জন্য আমরা দোয়া করেছি, দোয়া চেয়েছি, সাহায্যও চেয়েছি। আজও একই আর্জি নিয়ে আপনাদের সামনে দাঁড়ালাম আমাদের আজকের জুমার দ্বিতীয় খুতবায়। তাদের প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করব আজকে ইনশাআল্লাহ। আর পাশাপাশি যেহেতু আমরা এই দূরদেশে আছি, নানা রকম আইনের বেড়া জালে আমরা সীমাবদ্ধ থাকার কারণে সব ধরনের সাহায্য সহযোগিতা করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা জানি প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনিকে সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এবং তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানবিক বিপর্যয়।
হসপিটালে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, তারা পান করার পানি পাচ্ছে না, তাদের খাদ্যের ভয়ঙ্কর অভাব। বিশ্বের সবাই চেয়ে চেয়ে দেখছে, এর মধ্যে যাদের হার্টটা সফট, যারা উম্মাকে ভালোবাসে, মুসলিমদেরকে ভালোবাসে, তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই মসজিদ কর্তৃপক্ষ তিনিও সাহায্য সহযোগিতাগুলো যদি আপনারা দুই হাত ভরে আজকে সাহায্য করেন, সেটা প্রপার চ্যানেলে পৌঁছে দেওয়া দেবেন ইনশাল্লাহ। এবং আজকে আমরা বলবো আপনারা মসজিদের জন্য নয়, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, শিশুদের জন্য, মুসলিম সেখানে যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য দুহাত ভরে আজকে একটু সাহায্য সহযোগিতা আপনারা করেন। আমাদের মোতাওয়াল্লি সাহেব তিনি ইনশাল্লাহ এটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, আপনারা করবেন তো ইনশাল্লাহ জি। আর পাশাপাশি তাদের জন্য আমরা একটু দোয়া করি, দোয়াটার যেন আনুষ্ঠানিক না হয়। আমরা কি আমাদের যে সকল মুসলিম ভাইরা পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে তাদের কথা কি স্মরণ করি? স্মরণ করলে নিজেরাও ভালো হয়ে যাওয়ার কথা। আল্লাহ কিন্তু নানা কারণে মানুষকে এভাবে অবস্থায় ফেলেন। ভালো মোমিনদের যদি কখনো এরকম হয় তাহলে বুঝতে হবে সেটা হলো পরীক্ষা, সেটা হলো পরীক্ষা। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন পৃথিবীর যত নির্যাতিত মুসলিম এবং মানুষ রয়েছে তাদেরকে নির্যাতন থেকে রক্ষা করেন। ইসলাম কিন্তু অমুসলিমদেরকে নির্যাতন করার কোনো অনুমতি দেয় নাই, এটাও মনে রাখবেন। আর আজকে শুধু ধর্মীয় কারণে, মুসলিম হওয়ার কারণে এই ফিলিস্তিনের মুসলিমদেরকে বাস্তুভিটা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের ইতিহাস যারা জানেন, এটা মুসলিমদেরই ভূমি, মুসলিমরা শুরু থেকে ছিল। নবী আদম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহর পরে এই আল মসজিদুল আকসার তিনি বুনিয়ান তৈরি করেছিলেন, এটা ইতিহাস সাক্ষী। বুখারী সহ অন্যান্য হাদিস থেকে আমরা সেই ইতিহাস জানি। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তারাও এই এলাকাতেই বসবাস করতেন, এবং নবী আম্বিয়াদের বিশাল আবাসভূমি ছিল এটা। যাই হোক, আমরা জানি যে আজকে ইসলামের কারণেই তাদের উপর এই স্টিম রোলার, অত্যাচার স্টিম রোলার চাপানো হচ্ছে। আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন তাদেরকে এই মাজাক থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করেন। যারা ইসলামের শত্রু, ফিলিস্তিনের শত্রু, মুসলিমদের শত্রু, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ যেন তাদের বিরুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করেন, আল্লাহ যেন সারা পৃথিবীর সকল মুসলিমকে সকল ধরনের নুসরাত দিয়ে সাহায্য সহযোগিতা করেন। اللهم انصر اهل فلسطين يا رب العالمين اللهم ارزق اخواننا في فلسطين الصمود والقوه والغلبه في وجه الطغيان وانصرهم يا رب العالمين اللهم انصر المستضعفين من المؤمنين والمسلمين من اهل فلسطين ومن غيرهم في اعمار الارض يا رب العالمين اللهم انصر ضعفهم ورد الينا المسجد الاقصى اللهم انصر ضعف اهل فلسطين ورد الينا المسجد الاقصى ردا جميلا يا رب العالمين اللهم انا لا نملك اللهم انا لا نملك لاهلنا في فلسطين ولاخواننا واخواتنا في فلسطين الا الدعاء فتقبل منا الدعاء لهم يا رب العالمين اللهم احفظهم بحفظك اللهم احفظهم بحفظك يا رب العالمين وانصرهم واخذل على من خذلهم يا رب العالمين اللهم انصر اهل فلسطين على من عاداهم يا رب العالمين اللهم صوب رميهم اللهم صوب رميهم وثبت اقدامهم يا رب العالمين اللهم اجعل نار اعدائهم بردا وسلاما على اهل فلسطين وعلى اخواننا واخواتنا المسلمين والمسلمات في فلسطين يا رب العالمين تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم عليك باعدائك اعداء الدين اعداء الاسلام والمسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم
ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم. ولذكر الله أكبر، والله يعلم بما تصنعون. وأقموا الصلاة.